কিন্তু এই পর্যন্ত 12টা পার হয়ে গেছে আমাদের অনুষ্ঠান, কিন্তু আমাদের অনুষ্ঠান চলছে। কিন্তু যে জায়গায় পুলিশ আমাদেরকে বাধা দেবে সে জায়গায় আল্লাহর রহমতে বলতেছে যে আপনারা চালায়া যান, আমরা আসি। তাহলে এখানেও আল্লাহর একটা বিশেষ রহমত যে আমাদের অনুষ্ঠান অবশ্যই আল্লাহ কবুল করছে, আর না হয়তো আমরা এ পর্যন্ত করতে পারতাম না। অনেক জায়গায় অনুষ্ঠান ভাঙ্গা দেওয়া হয়, আর বিশেষ করে আমরা কিন্তু ঢাকার সাইটে পড়ছি। ঢাকার সাইটে পড়াতে আমাদের একটু রিস্কটা বেশি, আর যারা একদম গ্রামে পড়ছে এদের জন্য তেমন একটা সমস্যা হয় না। আর ঢাকার সাইটে বিদায় আমাদের একটু সমস্যা, তারপরও আল্লাহ এ পর্যন্ত চালায় আনছে। কথা কি ক্লিয়ার বোঝা যায়? আমরা ইউটিউবে যাই কিছু কথাবার্তা আলোচনা ছাড়ছি, তারপরেও দেখা যায় যে যদি কারো মনে থাকে যে ইউটিউবে আমরা অনেক কিছু জানছি, প্রকাশ্যে গুরু যা আলাপ করছে তা আমরা জানলাম, কিন্তু তারপরেও কিছু কিছু বিষয় আমাদের জানার থাকে। যে আমরা তরিকত নিলাম, আমাদের সামনের পথগুলো আগাইতে যাইয়া যে অনেক কিছু সম্মুখী হইতে হয়, তাহলে সেই সম্মুখী থেকে দেখা যায় যে তরিকত করতে গিয়ে কখনো কখনো জ্ঞানে আটকা পড়ে যে আমি কী করতেছি, যে আমি কি সাধন সাকসেস করতে পারবো, আমার দ্বারা কি কিছু হবে, এমন একটা চিন্তা কারো আসে যে কীভাবে অগ্রসর হই। এরকম ধরনের যদি কারো মনে কিছু থাকে তাহলে আমাকে বলেন, যে যতটুকু সম্ভব আমি যতটুকু আমার জ্ঞানে ধরে আমি ফয়সালা দেওয়ার চেষ্টা করব। যে আমরা এই পৃথিবীতে আসছি কোরআন অনুসারে আমাদের মুরিদ হইতে হবে, বায়াত হইতে হবে, আমরা হইলাম, কিন্তু সামনে কিভাবে কিভাবে কর্ম, কিভাবে কিভাবে কি করলে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো, এবং কোন কোন সাধনাগুলো করতে গেলে এবং কি কি বাধার সম্মুখীন হইতে হয়, যদি এমন কারো ভিতরে এরকম কোনো সমস্যা থাকে তাহলে এই বিষয়ে আলাপ করেন, আর একজনের উসিলায় সবাই এই আলাপের ফয়সালাটা পাবে। বাবা, মানুষে অনেকে অনেক কথা হয়ে আমাদের বলে যে তোমরা তার কাছে গিয়া বায়াত হইছ, বায়াত হইয়া তারে পাও গিয়া চেষ্টা করো, হাতে ধরো, গলায় মালা করাও, আবার ভিডিওর মধ্যে দেখতেছে হেরা যে বাবা এগুলো শেয়ার করতেছেন আপনারা, কারণ শেয়ার যে করতেছেন আমরা তো আল্লাহ হইবেন না, নবীরেও হইবেন না, মানে আমরা তারা আরো মানুষ ক্ষতি হইতেছে, আরো মানুষ খারাপ কাজ করতেছে, আমরা তারাই তো সব কিছু যারা আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা ছিল এইসব আপনার তারাই নষ্ট হইতেছে, মুনাফিক আপনারা শেয়ার করতেছেন, আপনারা এগুলো অতি সহজ ছাইরে দেন, আপনারা ভুল পথে নিয়ে তারা ব্যবসা শুরু করছে, এগুলো সব আপনারা দুয়ার মাঝে বইরে আপনারা জাহান্নামী হইতেছেন, জাহিলি হয়ে যাইতেছেন, আপনারা দয়া করে আপনারা কই আপনারা দেন। মানে বাবা, আমরা তো এটা শুনলে আমরা মনে করি অনেক ভয় বেদন আছে যে আমরা আল্লাহকে পাইতে পারি কি না, বা আমরা সঠিক পতই না কি, আমরা তো বাবা এটি জানি না কিছু, মানে আমরা এটি বুঝতে চাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন করার জন্য। এই কথার উত্তর হলো, যদি এই পৃথিবীর সমস্ত মানুষেও যদি বলে যে পীর ধরলে সেরে কি হবে, পীর ধরলে পীরকে মানলে সেরে কি হবে, এই পৃথিবীর সমস্ত মানুষেও যদি বলে,
তাহলে কি এই কথাটা মানা যাবে? আর যদি আল্লাহ কোরআনে সূরা কাহাফের মধ্যে বলে, যারা আমার শপথ প্রাপ্ত না তারা কখনোই মুর্শিদ পাবে না, এই কথাটা সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলে, যারা আমার শপথ প্রাপ্ত না তারা কখনো মুর্শিদ পাবে না। তার মানে যারা মুর্শিদ ধরে নাই তারা কুফতে আছে আল্লাহর কথা অনুসারে। সমস্ত পৃথিবীর মানুষে যদি বলে ফির ধরা শেরেক, এটা মানবো না কোরআন মানবো? এটা আপনি বলেন। যদি কোরআনের মধ্যে এই কথা বলে থাকে সূরা ফাতা 10 নম্বর আয়াত, এই সূরার মধ্যে আল্লাহ বলছে, হে রাসুল আপনার হাতে যারা হাত দিল তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। এই যে আল্লাহ বলে দিছে রাসুলকে যে তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে, সূরা কাহাফে বলছে যারা মুর্শিদ ধরে নাই তারা সুপথে নাই। তাহলে আল্লাহ বলতেছে গুরুত্ব দিয়া যে মুর্শিদ ধরতে হবে এবং মুর্শিদের মাধ্যমে তোমরা আমার রাসুলকে পাইবা আর রাসুলের মাধ্যমে তোমরা আমাকে পাইবা। এখন সারা পৃথিবীর মানুষে যদি বলে আমি মানবো না, কোরআন যদি বলে আমি মানবো, কথা ঠিক আছে? তাহলে এই পৃথিবীর অনেক মানুষে যে কোরআন ঠিক মতো পড়ে নাই এবং তারা ভালো কিছু শিক্ষা পায় নাই, মানুষের মুখে যা শোনে তাই বলে, তাহলে আমি এদের কথা বিশ্বাস করব না, আমি কোরআনের কথা বিশ্বাস করব। তাহলে কোরআন অনুসারে আপনি বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন, তাহলে অবশ্যই আপনি কোরআন মতে আছেন, আপনার কোনো আফসোস আছে? তাহলে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে কোরআন অনুসারে আমরা বায়াত গ্রহণ করেছি। এবং মসনবী শরীফের মধ্যে মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলছে, মা আন্না পীর মা আন্না কাসা শয়তান, জগতে যার পীর নাই তার পীর হইল শয়তান। তাহলে এই কথা যদি আমি মানি, হযরত আলী তিনিও এই কথাটা বলছেন যে মান আরাফা নাফসাহু ফাকাদারা রব্বাহু, যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে। এখন দেখা গেছে আমি যখন মুর্শিদের কাছে গেছি, আমি অচিন দেশের মানুষ, আমি নিজেকে চিনি না, আর সে আমি নিজেকে চেনার জন্যে আমি মুর্শিদের কাছে গেছি। এখন যদি বলা হয় নিজেকে চেনার জন্য হাদিস আছে কোরআন আছে, দেখেন হাদিস কিন্তু নির্বাক, যার বাক শক্তি নাই সে কথা বলতে পারে না। কোরআন কিন্তু নির্বাক, যা কাগজের মধ্যে আয়াতগুলো লেখা আছে কিন্তু এই আয়াত কিন্তু আমাকে পড়ে বুঝতে হয়, কিন্তু আয়াত কোরআন কিন্তু কথা বলতে পারে না। তাহলে বোঝা গেল আমার মুর্শিদ সে বাক কোরআন এবং বাক হাদিস, যে বাক শক্তিতে সে কথা বলে, সে আমার উপকার করে, সে আমাকে পথ দেখাইতে পারে। তাহলে এই বাক শক্তি কোরআন যখন আমি ধরলাম, আর সেই বাক শক্তি কোরআন কখন ধরতে গেছি, যখন সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলছে যে তোমরা যদি কেউ মুর্শিদ না ধরো, মুর্শিদকে আপন না করো, তাহলে তোমরা আমার থেকে বহু দূরে, এবং তোমরা যদি মুর্শিদ না ধরো তাহলে তোমরা সুপথে নাই, কুপথে আসো। তাহলে জগতের সকল মানুষ যদি চিল্লায় আমাকে বলে যে যারা পীর ধরল মুর্শিদ ধরল এরা শেরেক কি করল, শেরেক শব্দের অর্থ কি? শেরেক শব্দের অর্থ একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের সমান করা, যে আল্লাহ এক যদিও বলি দ্বিতীয় আল্লাহ আছে তখনই আমার শেরেক হবে। এখন পীর কি কখনো বলছে যে তোমরা আমাকে আল্লাহ বলো? পীরেও আল্লাহরে ডাকে, ভক্ত আল্লাহকে ডাকে, পীরেও আল্লাহকে ডাকে, তবে আল্লাহ বলছে হে রাসুল আপনার হাতে আমার হাত, আর রাসুল বলছে আমি আমার পরে আর নবুয়ে আসবে না, নবুয়াত খতম, কিন্তু আমার পরে যে অলিয়াউলিয়ারা পীরাউলিয়ারা আসবে, যে সেই কামেল ফিরের হাত আমি রাসুলের হাত আর রাসুলের হাতে আল্লাহর হাত। তিনটা হাত যদি একটা হাত হয়, এখানে কি বলা হয়েছে যে পীর কি আল্লাহ? না। তাহলে আমরা পীরের হাত, রাসুলের হাত এবং রাসুলের হাত আল্লাহর হাত, তিনটা হাত একটা হাত। তাহলে এই কথা যদি আল্লাহ বলে থাকে রাসুলকে, তাহলে কি আমরা ভুল পথে আছি? তাহলে আমাকে যিনি এই কথাগুলো জিজ্ঞাসা করলেন, তিনি অবশ্যই যেই লোকের রায়গুলো বলে তাদেরকে এই কথার উত্তরগুলো দিতে পারবে ইনশাল্লাহ।
যে তোমার কথা মানবো না আমি কোরআন মানবো। তুমি বলো পীর ধরা শেরেক, তাহলে কোরআনে বলতেছে আল্লাহ যে পীর ধরতে হবে, যে না ধরছে সে পথভ্রষ্ট, সে সুপথে নাই। এই কথা যদি সে কোরআনের আয়াত দিয়ে বলে সেই লোকটা আর এরকম বলবে না। তো আপনার কথাটা উত্তর একটু লম্বা করে দিলাম। এখানে একটা কথা বলা ছিল যে আমরা যে পীরের পায়ে কদম ঘুষি করি, তাদের সেজদা দেই, হাতে চুমো খাই, এই বিষয়টাও একটু জানার ইচ্ছে ছিল, যদি দয়া করে আপনি একটু বিষয়টা আলোচনা করতে। এই বিষয়টা হলো যে একটা হলো জলিল কাবা, আরেকটা হলো খলিল কাবা। ইব্রাহিম খলিলুল্লাহ কাবা নির্মাণ করছেন এবং সেই কাবাতে আমরা যখন যাই হজ করতে, তখন সেই কাবাতে আমরা চুম্বন খাই সে পাথরে, আসওয়াদ পাথর নামে যে পাথরটা, এখানে আমরা চুম্বন করি। তাহলে পাথরের তো প্রাণ নাই এবং পাথর তো আমাকে পথ দেখাইতে পারে না, তবুও শরীয়তের দৃষ্টিতে আমরা হজ করতে গেলে সেই আসওয়াদ পাথরে আমরা চুম্বন খাই। তাহলে সেই পাথরের মধ্যে আমি চুম্বন খাইছি, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো মুর্শিদ কাবা, মানে জীবিত কাবা, মানে জলিল কাবা। আমি যখন আমার মুর্শিদকে কাবা বানাইছি, এই কাবা আমাকে পথ দেখায়, আমাকে শিক্ষা দেয়, আমি বিপদগ্রস্ত হইলে তিনি আমাকে সাহায্য করার চেষ্টা করে, তাহলে এটা হলো মুর্শিদ কাবা। আর সৌদি আরবে যে এত সুন্দর করে বানানোর পরে যখন কালা কাপড়টা ঢাকিয়ে রাখা হইল, তখন এটা কিন্তু খলিল কাবা, যা ইব্রাহিম খলিলুল্লাহ তাকে বানানো হয়েছিল। আরেকটা কাবা আল্লাহ নিজে হাতে বানাইছে, এই আদম বডি, এই আদমের বডি বানাইয়া আল্লাহ নিজে আদমের কালবের ভিতরে, আল্লাহ বলছে যে আদমের কালবের ভিতরে আমি শাহেলাহির বারামখানা, আমি আদমের কালবে বসে আমি বিচার করি। তাহলে আদমের কালবে আল্লাহ আছে, কিন্তু কোরআন ও হাদিস যদি প্রমাণ করি যে সৌদি আরবে যে কাবা রাখা আছে সেই কাবা আল্লাহ না এবং কাবার ভিতরে আল্লাহ না, এ কথা কোনো জায়গায় বলে নাই, কিন্তু বলছে যে মমিনের কালবে আমি আসি, তাহলে আমার মুর্শিদ আমার মমিন, তাহলে আমার মুর্শিদের কালবে আল্লাহ আছে। আচ্ছা, তাহলে আমার মুর্শিদ কাবা, তখন মুর্শিদ কাবাকে যদি মহব্বত করে আমি একটা কিছু খাওয়াই দিছি, আমি যদি একটু আদর দিয়ে কথা বলছি বা আমি তার হাতে চুম্বন করছি, তাহলে আমার জীবিত কাবা যিনি আমাকে পথ দেখায়, তাহলে তিনি যদি আমার কাছে জীবিত কাবা হয়ে থাকে, তাহলে সেই পাথর কাবা যদি আমার কাছে চুম্বন পায়, তাহলে কি এই জীবিত কাবা আমার মুর্শিদ একটা চুম্বন পায় না? তাহলে আমরা তো ভুল করলাম কোথায়? যদি এই কথার উত্তর আমরা কাউকে দিতে জানি, তাহলে সে চুপ থাকবে এবং চিন্তাশীল হবে যে এগুলো আর বলা যাবে না। তো উত্তরটা হলো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দাঁড়ায়া বলেন, দাঁড়ায়া। বাবা, আমি আপনার বইয়ের মধ্যে বসছি, কোরআনকে সামনে রেখে সেজদা করে যারা কাফের সাথে আল্লাহ মিলে সেজদা পাইলো তারা, এই কথাটা আমার বুঝার আছে। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। বইয়ের মধ্যে এই কথাটা লেখা আছে যে কোরআনকে সামনে রেখে সেজদা করে যারা কাফের শয়তান আল্লাহ মিলে সেজদা পাইলো তারা, এটা কিভাবে কেন? যে একজন লোকে যদি কোরআনকে সামনে রেখে সেজদা করে, তার ভাবনা চিন্তা কি যে আল্লাহ তো নিরাকার, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে পাবো কোত্থেকে যে আল্লাহকে সেজদা করব। তখন চিন্তা করলো আল্লাহর যে বাণী, আল্লাহর যে বাক্যে যে বাণীগুলা, এগুলো তো কোরআনে লেখা আছে, তাহলে কোরআন পবিত্র, তাহলে কোরআনকে সামনে রাখিয়া মানুষে এই বিশ্বাসে সেজদা করে, তাহলে আমি বলবো যে এটা আবেগে তারা করতেছে, কিন্তু এটার মধ্যে কিছু বিষয় আছে যে কোরআনকে সামনে রেখে সেজদা করে যারা কাফের শয়তান আল্লাহ মিলে সেজদা পাইল তারা। যেমন কোরআন আল্লাহর বাণী, কিন্তু এই কোরআনের ভিতরে
আল্লাহর বাণী এবং আল্লাহর নাম আছে, যাক আল্লাহকে কোথায় পাবো, আল্লাহর নামের উপরে আমি একটা সেজদা করি, তখন দেখা যায় এই কোরআনের মধ্যে কাফেরের নাম আছে, শয়তানের নাম আছে, ফেরেশতার নাম আছে, আল্লাহর নাম আছে। যখন আমি কোরআনকে সামনে রেখে সেজদা করলাম, তখন দেখা যায় আল্লাহর সাথে সাথে সেই শয়তান কাফেরও আমার সেজদা পাইয়া গেল। এই জন্য বলছি যে কোরআনকে সামনে রেখে সেজদা করে যারা, কাফের শয়তান আল্লাহ মিলে সেজদা পাইল তারা। এর ঘোরকাপট এটুকুই যে আমি তো আল্লাহকে মনে করে সেজদা করতেছি, কিন্তু সেখানে আল্লাহ না, সেখানে শয়তানের নাম আছে, সেখানে ফেরেশতা দেবদেবতা বিভিন্ন জিন অসুরের নাম আছে, তাহলে কাফেরের নাম আছে। তাহলে আমি আল্লাহু আকবার করে যখন সেজদা করলাম, তাহলে এই আল্লাহর আয়াতের পাশাপাশি যে এদের নাম আছে এরাও আমার সেজদাটা পাইলেন। তখন আল্লাহ বলছে যে অন্য অন্য গুনার মাপ আছে কিন্তু শরিকি গুনার মাপ নাই। তাহলে আল্লাহর সাথে আমি হেদেরকেও সেজদা করলাম, তখন আমি শরিক করলাম না। অন্য অন্য গুনার মাপ আছে কিন্তু শেরিকের মাপ নাই, কিন্তু আল্লাহু আকবার করে যখন সেজদা করছি যে কোরআনের মধ্যে আল্লাহর নাম আছে, আল্লাহ পাইয়া যাবো, শয়তানের নামে আছে, তাহলে শয়তানও পাইয়া গেল। তাহলে আমরা কোরআনকে সেজদা করব না। কথাটা কি বুঝে আসছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটা লোকে আমার একদিন বলতেছে যে তুমি যে মুরিদ হইছ, এটা কি মুরিদ হওয়া বলে না? স্বামী যদি থাকে তাহলে মুরিদ হওয়া যায় না? একটু বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বামী যদি থাকে মুরিদ হওয়া যায় না, যে কথাটা বলছে সে অবশ্যই কোরআন হাদিস পড়ে নাই, এগুলো শোনাশুনি বলে। একটা স্বামী হইল যার সাথে আমার রক্তের বন্ধন হয়েছে, কলেমা পইরা তার সাথে আমার রক্তের বন্ধন হয়েছে, এ হইল এক স্বামী। তাহলে সে কখনো স্বামী আবার কখনো আসামি। আরেকটা হলো জগৎ স্বামী, জগৎ স্বামীকে আল্লাহ এই জগৎকে খাওয়ায় রাখে, চালায় রাখে, পড়ায় রাখে, তাহলে তিনি হইল জগৎ স্বামী। দেহস্থ দুজক মুক্তির পথ সমস্ত পথের মালিক সে। এখন যদি বলি যে স্বামী থাকতে মুরিদ হওয়া যাবে না, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা এবং সাহাবি, স্বামী এবং স্ত্রী উভয় বায়াত হয়েছে। যদি এতটুকু কথা তাকে বলা হয় যে বায়াত আসছে কোথেকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তাহলে তার থেকে যদি আয়েশা থাকে, তাহলে তার কাছে স্বামী স্ত্রী দুজনেই বায়াত হয়েছে। তাহলে স্বামী থাকতে বায়াত হতে পারবো না, স্বামীও হতে হবে, স্ত্রীও হতে হবে। এই ছোট্ট কথাটা যদি তাকে উত্তর করা হয় তখন সে অপ থাকবে। উত্তর হইল? আলহামদুলিল্লাহ।